হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি দেবপ্রিয়া। আজকে রবিবারে আমি তোমাদের কাছে শেয়ার করব পোলাও আর চিকেনের রেসিপি। চিকেনে আমি একটু জল দিই, কারণ আমাদের একটু ঝোল ঝোল লাগে চিকেনটাকে। এটাতে টক দই, লেবুর রস, নুন, হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে তেল দিয়ে আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি আধা ঘন্টা মতো। আর এই দেখো, এখানে আমার চালটাকে আমি কি করেছি, চালেতে প্রথমে হলুদ দিয়ে আর একটু আদা বাটা দিয়ে চালটাকে ভালো করে মাখিয়ে রেখে নিয়েছি, মানে জলটা ঝরিয়ে ভালো করে মাখিয়ে রেখে নিয়েছি। তার একটাই কারণ যে যাতে হলুদ রঙটা খুব সুন্দর হয়, বাসন্তী পোলাওয়ের যে রঙটা সেটা যেন ভালো হয়। এটাকে নিয়ে বেশ খানিকক্ষণ ধরে খুব ভালো করে এটাকে মাখিয়ে রেখে দিতে হবে। তারপর তো জল ফুটিয়ে যেমন করে করে সেই প্রসেসগুলো আমি তোমাদেরকে দেখাবো, পুরোটা তোমরা দেখতে থাকো। মাখিয়েছিলাম আর আদা মাখিয়েছিলাম, আদা বাটা। তো এবারে মোটামুটি এটা গরম হয়ে এসেছে, আমি খালি একটা তেজপাতা এতে অ্যাড করে দেবো। তেজপাতা এই দেখো, তেজপাতা আমি এখানে অ্যাড করে দিলাম। আমি খুবই কম তেলে করব, যতটা পারবো কম তেল ঘি দেবার চেষ্টা করব, সেটাই তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। যাই হোক, এবারে আমি এটাতে ফাইনালি আমি আস্তে আস্তে এই চিকেনগুলো, ম্যারিনেট করা চিকেনটাকে অ্যাড করে দেবো। লেগ পিসটাকে ভালো করে কেটে নিয়েছি, কারণ লেগ পিসটা যাতে ভালো করে সেদ্ধ হয়ে যায় সেই জন্য লেগ পিসটাকে আমি ভালো করে কেটে নিয়েছি। আমি একদম যখন ম্যারিনেট করেছিলাম আলু একেবারে দিয়ে দিয়েছিলাম। আমি আরেকবার বলে দিচ্ছি কী কী দিয়ে ম্যারিনেট করেছি। আদা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, এতে দিয়েছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর তেল দিয়ে নুন, হলুদ সব দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম আধ ঘন্টা মতো। তো এবারে পুরোটা যথারীতি আমার একদম পুরো মিশ্রণটাই এতে ঢেলে দেওয়া হয়ে গেল। এই যে আমি করে দিয়েছি, একটু ঘেঁটে দিলাম ভালো করে, তারপরে এটাকে কষাতে বসিয়ে দেবো। জাস্ট সেটা আমি একটু ঢাকা দিয়ে দেবো, আর কিচ্ছু নয়। তারপর জল দিয়ে দেবো মাঝে মাঝে, তাহলে আমার এটা হয়ে যাবে। এবারে তোমাদেরকে দেখাই আমি কীভাবে পোলাওটা বসাই, তো চলো দেখতে থাকো। এটা এরকমভাবে ফুটছে, দেখে না? তাহলে এটাকে আমি ঢাকা দিয়ে দেবো। আমি অলরেডি জল হাঁড়িতে নিতে বসিয়ে দিয়েছি। হাঁড়িতে জল নেওয়া হয়ে গেলে তারপর আমি পোলাওটার জলটা বসিয়ে দেবো। তারপর আমি কী কী অ্যাড করছি তোমাদেরকে দেখাবো। এটা জাস্ট আমি ফ্লেমটা কমিয়ে দিয়ে এটাকে ঢাকা দিয়ে দিলাম। দেখো হাঁড়িটা আমি বসিয়ে দিয়েছি অলরেডি। এবারে এই জলেতে আমি কী কী দেবো আমি সেটাই তোমাদেরকে দেখাবো। আমি এখন গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি, আবার পরেও দেবো। ছোটো এলাচ, দারচিনি এই দেখো দিয়ে দিলাম। এরপর দেবো আমি তেজপাতা, এ দেখো এবারে দিয়ে দিলাম আমি তেজপাতা, এতে হয়ে গেল। তারপর আমি দেব অল্প একটু সাদা তেল, জাস্ট অল্প দেব, অল্প একটু সাদা তেল আমি অ্যাড করছি এতে। দেখো অল্প সাদা তেল দিলাম, তোমরা চাইলে ঘিও দিতে পারো। আমি এটাতে সাদা তেল দিলাম, তোমাদের ইচ্ছা তোমরা ঘি দিতে পারো। আমি এখন নুনটা দেবো না, তার কারণ হচ্ছে নুনটা দিলে সেই পরে আবার আমাকে নুন দিতে হবে। তো আমি জাস্ট শুধু তেজপাতা আর ছোটো এলাচ আর দারচিনিটা দিয়ে দিলাম, আর অল্প একটু সাদা তেল দিয়ে দিলাম। এতে আমি একটুখানি লেবু অনেক সময় অ্যাড করি, কিন্তু আজকে আমি অ্যাড করব না। তো এটা এখন জলটা ফুটতে দিতে হবে, আর অলরেডি আমি চিকেনটা এদিকে বসিয়ে দিয়েছি ঢাকনা দিয়ে, ওটা এখন কষা হবে। তো তারপর জলটা ফুটে গেলে চালটা দিয়ে তারপর আমি চালটা হয়ে গেলে তারপর আমি দেখাবো তোমাদেরকে কী করে আমি প্রিপারেশানটা করলাম। তো অবশ্যই দেখতে থাকো। তো এরকমভাবেই আমি আবার এটাকে ঢাকা দিয়ে দেবো। এদিকে দেখো চালটা এবারে এখানে আমি তুলে দেবো আস্তে আস্তে করে।
দুধে আমি একটু জাফরান এখানে অ্যাড করে দিলাম, ব্যাস। ম্যারিনেট করে রাখলে চিকেন খুব তাড়াতাড়ি হয়ে যায়, সেটা তো সবাই জানো। ঠিক আছে, আমার চিকেন মোটামুটি কষার দিকে হয়ে গেছে, তারপর একটু জল অ্যাড করে দেবো এরপরে। জল অ্যাড করে দিয়েছি, চিকেন কষা প্রায় রেডি, কিন্তু আমাদের কষা খুব একটা খেতে পারে না, ওই জন্য আমাকে একটু জল অ্যাড করতে হয়, তাই জন্য আমি একটু জল অ্যাড করছি। কিন্তু জল আমি অ্যাড করে দিয়েছি, এবার এটা ফুটবে, অল্প ফুটলেই নামিয়ে নেবো। এবার এটার সাথে আমি গরম মশলা অ্যাড করে দিলাম। গরম মশলা দেখবে চিকেনে গরম মশলা না দিলে না টেস্টটা ঠিক সেরকম হয় না, তো আমি গরম মশলা দিয়ে দিলাম, এটা ফুটতে থাক। আমার ভাত হয়ে গেছে অলরেডি, আমি ভাতের ফ্যানটা করিয়ে নিই। ফ্যান কী করে গালাবো এটা অনেকেই পারে না, আমিও যখন প্রথম প্রথম এসেছিলাম তখন আমিও করতে পারতাম না। আমি কী করি, সিঙ্কে কলটাকে চালিয়ে দিই ঠান্ডা জলটাকে, আর এইরকম করে আমি এটাকে ফেলে দিই। এতে যেহেতু গোটা এলাচ এই সমস্ত আছে, তো তার জন্য আমাকে কী করতে হবে, নিচে একটা এরকম করে ঝাঁঝরি মতো একটা নিয়ে নিচ্ছি। এইবারে আমি কী করি, জলটাকে এরকম ফেলতে থাকি, যখন ফেলতে থাকি সেটা যা হবে হয়ে যায়, জলটাকে পুরোটাই করে দিই। এবারে আমি ফ্যানটা কাটিয়ে দেবো, দেখো আমার জল অর্ধেক শেষ হয়ে গেছে, এবারে ফ্যানটা কাটিয়ে দেবো। চিকেন রান্না পুরো কমপ্লিট। আমি এবারে এখানে নুন অ্যাড করে দিলাম গরম ভাততে, দেখতেই পাচ্ছ কালার এসে গেছে। আমি এভাবে মিশিয়েই করি, ফ্যান গালিয়ে করি, কারণ আমি জল দিয়ে করতে গেলে আমার বেশ মাখা মাখা হয়ে যায়, আমি করতে পারি না, পরিমাণটা বুঝতে পারি না, তো ওই জন্য আমি এরকম করেই করি। আমি অল্প চিনি দেবো, অ্যাড করব, করে এগুলোকে ভালো করে মিশিয়ে নেবো। এবারে আমি ঘি দেব তোমার প্যানে, প্যানেতে আমি ঘি দিয়ে দিয়েছি অলরেডি, দেখতে পাচ্ছ। এবারে ঘিতে আমি দারচিনি, ছোটো এলাচ একটা দেব, ব্যাস হয়ে গেল। এবারে আমি কাজু কিশমিশটা অ্যাড করব, কাজু কিশমিশটা আমি অ্যাড করে দিলাম। দেখতেই পাচ্ছেন পোলট্রিগুলো তেল দিয়েছি, সরি ঘি দিয়েছি, তেল বলছি ঘি দিয়েছি, তো এই ঘিয়েতেই আশা করি আমার হয়ে যাবে, অসুবিধা হবে না, আর আমি অল্প ঘি দিয়েই করি। হালকা করে জাস্ট একটুখানি নেড়ে নিয়ে আমি ওটা এটা তুলে এতে দিয়ে দেবো। মোটামুটি হয়ে গেছে, এটা আমার ডান হয়ে গেছে, তো এটাকে আমি নিয়ে এবারে সোজা এতে ঢেলে দেবো। ওটাকে ভালো করে খুন্তি দিয়ে হোক বা হাতে করে হোক, এদিক ওদিক করে ভালো করে নাড়িয়ে নিতে হবে, ঠিক আছে। তারপর এটা হয়ে যাওয়ার পরে এই যে দুধে বেজানোর তাপমানটা দেখছো, এটা দিয়ে দিলাম, পুরোটাই আমি অ্যাড করে দেবো। আর এর সাথে যেটা অ্যাড করব সেটা হচ্ছে গরম মশলা। গরম মশলা অ্যাড করছি, একটু বেশি পরিমাণে অ্যাড করতে হবে এখানে, ব্যাস। এগুলোকে আমি ওপর থেকে নিচে ভালো করে মিশিয়ে নেবো, শাড়ির ভেতরেই। আমার একটা ডেচকি ফেচকিটাও করতে পারো, কিন্তু আমার হাঁড়িতেই আমি করে ফেলি, আমার অসুবিধা হয় না, সেই জন্য হাঁড়িতে অসুবিধা হচ্ছিলো বলে আমি এটাকে ডেচকিতে ঢেলে নিয়েছি, এটা সুন্দর করে মিশিয়ে দিয়েছি, হয়ে গেছে আমার হলো। তখন করলে টেস্টও ভালো হয় আর একদম ঝরঝরে হয়, একদম ঝরঝরে পোলাও। ফাইনালি আমি নিয়ে বসে পড়েছি, আমি রান্না করেছি বলে বলছি না, এটা প্রচণ্ড হালকা হয় যেহেতু আমি ঘি আর এমনিতেও তেল কম দিই তোমরা দেখলে, কিন্তু খেতে খুবই সুন্দর হয়, অবশ্যই তোমরা করে দেখতে পারো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও।